রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনা ছড়াও। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনা ছড়াও। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? মায়ের ওজন বেশি না বাপের বেশি? মায়ের হক বেশি বাপের থেকে পাঁচ গুণ। কয় গুণ? ইমাম বুখারী বলেছেন পাঁচ গুণ, আর আল্লাহর কোরআন বলছে তিন গুণ। ওই তিন গুণই পাঁচ গুণ। আল্লাহর কোরআন বলছে তিন গুণ মায়ের হক বেশি। মায়ের প্রতি তিনবার রহম করো, তারপরে চতুর্থবার বাপের প্রতি রহমত করো, খেদমত করবো। কার তোমার মায়ের, কার তোমার মায়ের, কার তোমার মায়ের? তারপরে বললেন তোমার বাপের বুখারীর বর্ণনা, আর আমরা তার উল্টাটা করি, মায়ের খবরই রাখি না। কত মা রাস্তায় পড়ে মরে যায়, সন্তান তার কোনো খবর রাখে? মনে রেখে দিও সন্তান, তোমার পিতামাতা যদি তোমাকে বদদোয়া দেয়, কোনো আমল তোমার কবুল হবে না। কি নিয়ামত পিতামাতা, দুনিয়াতে থাকতে সন্তান বুঝে না। এত বড় ছায়া আল্লাহর আরশের পরে, আল্লাহর পরে আর কেউ নাই। একজন বাপ চায় ছেলে যেন তার থেকে বড় হয়, একজন বাপই শুধু চায়, আর কেউ চায় না পৃথিবীতে। আর কেউ স্বার্থ ছাড়া যায় না, শুধু পিতামাতা স্বার্থ ছাড়াই সন্তানকে ভালোবাসে। আল্লাহ বুঝার তৌফিক আমাদেরকে দান করুন। মৃত্যুর পরে পাঁচটা কাজ, কয়টা? প্রথম কাজ, পিতামাতার ঋণ থাকলে সাথে সাথে শোধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ঋণগ্রস্ত ব্যক্তির জানাজায় যেতেন না। আর আমাদের দেশের হুজুরের গোষ্ঠীগুলো পয়সার একটা মূল্যেই এটার পিছনে ঘুর ঘুর করে, অথচ ওই পয়সার হাজার হাজার কোটি টাকা ব্যাংকের ঋণ। আমি দেখেছি ঢাকার এক পয়সালা মারা গেল, 99% পয়সালা গুলো হারাম খোর, ব্যাংকের টাকা দিয়ে এগুলো ফাজলামি করে। ওর ব্যাংকের ঋণ ছিল 30,000 কোটি। হুজুররা পাগল হয়ে গেল, কোন হুজুর তার জানাজা পড়াবে? তোরা হুজুর, তোরা আলেম হয়েছি, চুচ্ছিষ্ট রাসুলের হাদিস থেকে শিক্ষা গ্রহণ করো। রাসুল সাল্লাম জানা যায় যেতেন, প্রথম জিজ্ঞেস করতেন আল্লাহ হুদাইন, এর ঋণ আছে কিনা সাহাবিদের জানা যা সাল্লাল্লাহু, যখনই বলতো ঋণ আছে, রাসুল সাল্লাম বলতেন তোমরা তার জানাজা পড়ো, আমি তার জানাজা পড়বো। মসজিদের জন্য এরকম মাহফিল করে কতটুকু আপনাদের লাভ হয় কি জানে? বড় পয়সালাদের কাছে এমনি গিয়ে ধরবেন, ওদের গর্দানা ধরবেন, পয়সা এমনি দিয়ে দিবেন। আমাদের দেশ সরকারিভাবে যদি মসজিদগুলো করে দেয়া হতো, এত কষ্ট মানুষের হতো না। মডেল মসজিদ যেগুলো করেছেন, এগুলোর সাথে বাকি সব মসজিদকে সরকারি করে ফেলেন, তাহলে এই দানের আর কোনো দরকার লাগবে না। আমাদের ইমামদের বেতনকে সরকারি স্কেলে দেন, ইমামরা সবচেয়ে কম বেতনে চাকরি করে মসজিদে, কিন্তু চেহারা সুরত সবচেয়ে সুন্দর। আর যেগুলো ঘুষ খায়, এগুলো চেহারা দেখলে মনে হয় জুতা দিয়ে পিটাই। চেহারায় কোনো হাসি নাই, কোনো মুখে আনন্দ নাই, ঠিক কি না? সব সময় একটা দুশ্চিন্তা, কারণ যার টাকা নিছে তার গুণা তার উপর আচারা নাই। একটা গরিব মানুষ থেকে ঘুষ খেয়েছে, গরিব মানুষ বলতেছে আল্লাহ ওই অফিসার উপরে লানত ফালাও, লানত ফালাও, লানত ফালাও। এর দুনিয়াও শেষ, আখেরাত তো? কেউ হাসি দেখে না মুখে, গেলেই মনে হয় তার কেউ মারা গেছে। ক ভাই আপনার মুখ এত বেজার কেন? ক ভাই আমার চেহারাই এরকম, হারাম খাওয়ার কারণে চেহারার জুতি নিয়ে গেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইক, তোমার প্রতি একটা কিতাব নাজিল করেছি। পানি যেমন নাজিল করেন, লোহা যেমন নাজিল করেন, তেমন কিতাব নাজিল করেছেন কে? পানিও বিশুদ্ধ, লোহাও বিশুদ্ধ, কিতাবও আসমান থেকে যেটা নাজিল হয় তার মধ্যে কোনো ভেজাল নাই। বৃষ্টির পানি সব সময় ভালো, ঠিক তবে ঠিক? বৃষ্টির পানি নাজিল করেন কে? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফা আখরাজা বিহি মিনাত থামারাতি রিযকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আদাদান ওয়া আনতুম তাআলামুন। আমি তোমাদের জন্য পানি ফলাই, পানি দিয়ে তোমরা চাষাবাদ করো, কখনো আলু, কখনো ধান, কখনো গম, কখনো ভুট্টা, একই জমি থেকে, ঠিক না ঠিক? এত ফলন ফলিয়ে দেন কে?
সে আল্লাহ বলছে না আনতুম তাজরাউনহু আম নাহনু যারিউন আনতুম আনযালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন এই পানিগুলো কি আমি নাজিল করি না তোমরা নাজিল করাও আর এই চাষাবাদে ফলনে আমি বরকত দেই না তোমরা বরকত এনে দাও হিন্দু ভাইয়েরা মনে করে সরস্বতীর কারণে ফলন বাড়ে আসলে কোনো মূর্তির কারণে পৃথিবীর কোনো ক্ষতি আর লাভ হতে পারে একজন মালিক তিনি কে আমরা কাউকে সেজদা করি না কাকে করি আমরা চেহারা ঘুরাই কার দিকে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে যারা লয়েছে মুখে কোরআনের বাণী লয়েছে মুখে কোরআনের বাণী হতাশা কি আর তাদের থাকতে পারে ঠিক কি না আমাদের দেখেন না ছোট্ট পাতলা একটা মস্কান এক তাকবীর দিয়ে সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে মনে রাখো ইসলাম বিরোধীরা এক মস্কানের তাকবীরে যদি দুনিয়া কাঁপে 250 কোটি মুসলমান এখনো জীবিত আছে একটা তাকবীরই তোমাদেরকে ঠান্ডা করার জন্য যথেষ্ট ঠিক না ঠিক কারণ তাকবীরের সাথে সাহায্য নাজিল করেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোলাম কখনো তুই মন ভাঙা হবি না লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মন ভাঙা হয়ো না হতোদ্যম হয়ো না তুমি যদি মোমিন হও তোমাকে বিজয় দান করে দিবেন কে মোমিন আছে যেখানে বিজয় আছে সেখানে এখন দেখেন সারা পৃথিবী এখন ইসলামের জন্য পাগল হয়ে আছে ঠিক না ঠিক আমার বাংলাদেশেও কম নয় আপনাদের এই ঠাকুর গায়ে গত বছরও আমার এক মাহফিলে বেশ কয়েকজন কালেমা পড়ে মুসলমান হয়ে যায় একটা মেয়ে এসে বলছে আপনি আমাকে কালেমা পড়ান নইলে আত্মহত্যা করবো কি সর্বনাশ কোথায় আমি বললাম কি সর্বনাশে আত্মহত্যা করে ফেলবে দেখতেছি মানে মা আত্মহত্যার দরকার নাই তুই কালেমা পড়ে ঘরে গিয়ে ঘুমা যা আমার ইসলাম আত্মহত্যাকে সমর্থন করে না যদিও কোনো নায়ক সাহেবের শ্বশুরও করে ওই নায়ক মুরুক্ষ ওর শ্বশুরও মুরুক্ষ বেকুফ মাথায় পিস্তল ঠেকায় আবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুই প্রহসন করস মুরুক্ষ আল্লাহর সাথে তোর হাত পা সৃষ্টি করেছেন কে তো এটাকে নষ্ট করার অধিকার তোরে দিল কে তুই একটা নখ নষ্ট করতে পারবি না একটা নখ তুই উঠাতে পারবি না কবিরা গুনাহ হবে তো সে জীবনকে তুই কেন নষ্ট করে দিলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাইতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা হেদায়েত চাই কার কাছে সত্রবার আমরা বলি ইহদিনা সিরাতাল প্রতিটি মুহূর্ত শয়তান চেষ্টা করছে আমাদেরকে গোমরা করার জন্য আর পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে আমাদেরকে হেদায়েতের ভিতরে রেখে দিচ্ছেন কে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যেখানে হেদায়েত আছে সেখানে আপনারা পড়েন তো পাঁচ ওয়াক্ত শবে বরাত আসলে একটু বেশি পড়েন আর কি সারা রাত নামাজ পড়ে ফজর নাই কত বড় মুসল্লি আপনাদের অবস্থা হয়েছে এক লোক পাগলির ফজিলত জেনেছে খেতে গেছে আজান হলো এখন ও চিন্তা করলো পাগলি ছাড়া আমি নামাজ পড়ি কেমনে লুঙ্গি খুইলা মাথা বেঁধে লইছে গেছে কি ফরজ সারা রাত নফল পড়ে সবে বরাত এরপরে ফজরের সময় কোনো মুসল্লি নাই ইমামও ঝিমাইতে ঝিমাইতে কোনো মতে নামাজ পড়ে গিয়া শুয়ে থাকে কিসের নামাজ সারা পৃথিবীর সব নফল মিলে এক রাকাত ফরজের সমান হবে না আপনি যদি আসার নামাজ পড়ে ফজরের নামাজ ইমাম সাহেবের পেছনে জামাতে পড়তেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস অনুযায়ী সারা রাত এমনি আপনার আমলনামায় নামাজ উঠে যেত তবে শাবানের প্রতিটি রাতে রাসূল নামাজ পড়তেন লাম্মা নামাজ প্রতিটি রাতেই কিয়ামুল লাইল করতেন রাহমাতাল লিল প্রতিটি রাতেই দান করতেন
প্রতিটি দিনে দান করতেন, দুটি মাস অনবরত রোজা রাখতেন রাহমাতাল লিল, একটা হলো শাবান আর একটা হলো রমাবন। রমাজানের শেষ 10 দিনে এক ফোঁটাও ঘুমাতেন না। আমরা এখন থেকে প্রস্তুতি নিব, সওয়াব দিবেন কে? একটা হাদিসকে অনেকে দুর্বল বলে, কিন্তু হাদিসের অর্থটা সহিহ। আল্লাহুম্মা বারিক লানা, পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও, রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। আপনি যদি এখন রমজানের জন্য দোয়া করেন, রমজান না পড়লেও সওয়াব দান করবেন কে? রমজানের যত নফল সবগুলোকে ফরজ করে দিবেন কে? একটা ফরজকে 700 গুণ বাড়িয়ে দিবেন কে? আল্লাহর কাছে চাওয়ার মধ্যে কোনো লস নাই। পাঁচটা লাভ কয়টা? ইসলামের প্রথম ওহী কয়টা কথা বলেন? ইসলামের আরকান কয়টা? মানুষের শরীরে ইন্দ্রিয় কয়টা? কয়টা? পাঁচটা। কেয়ামতের প্রশ্ন কয়টা? কবরের প্রশ্ন পাঁচটা। সব পাঁচ। সব কি? মানুষের সমস্যা কয়টা? অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা কয়টা? পাঁচটায় পাঁচ দিয়ে আল্লাহ বেঁধে দিয়েছেন, প্রথম আয়াত পাঁচটা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পাঁচটা সমস্যার সমাধান দিয়ে দিবেন কে? ফজর পড়বেন, চাকরির রুজির সমাধান হয়ে যাবে, সুবহানাল্লাহ। জোহর পড়বেন, বরকত হবে। আসর পড়বেন, রহমত ও বিলাল ধারায় নামতে থাকবে। মাগরিব পড়বেন, রাতের বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। এশা পড়বেন, সারা এশা সারা রাত আপনার জন্য রহমত নাযিল হবে। অমিন শাররে গাসিকিন।